আসসালামু আলাইকুম। আজকে আসলাম এই যে দেখেন বাপের বাড়ি থেকে কি কি বাজার করে আনছি সেগুলো আপনাদের দেখাতেছি, আর এগুলো দিয়ে কী রান্না করি সেগুলো আপনাদের দেখাবো। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখেন করলা, পেঁপে আর লোব, আজকে করলাগুলোর ভাজি করব না, রেখে দেব, পরে একদিন ভাজি করবো। এই তো আমি লোব আর পেঁপে এগুলি সব নিয়ে রান্না করে চলে আসছি। লোবা ভাজি করব, পেঁপের ভর্তা বানাবো, আর সেইটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন লোবাগুলো আমি এখন কেটে নিচ্ছি, এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নেব। এই যে আমি এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা কে কীভাবে লোবা ভাজি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমার লোবা কাটা প্রায় শেষ। এই যে দেখেন সাথে দুই তিনটা সবুজ লোবা আছে, তার জন্য খুব দেখতে সুন্দর লাগতেছিল। সবুজ কালার আর জাম কালার মিশে এক হয়ে গেছে। এখন আমি পেঁপে ছিলে নিচ্ছি, পেঁপেগুলো সেটে ছিলে তারপরে আমি কেটে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এইভাবে চাকচাক করে কেটে নিছি, আপনারা যে যেই শেপে পারেন দিয়ে নেবেন। এভাবে পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখেন আমার পেঁপে কাটা শেষ। এভাবে পেঁপেগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা পেঁপে রেখে তারপরে ওইটার মধ্যে আমি পেঁয়াজ মরিচ সব ভেজে নেব, তারপর পেঁপের ভর্তা বানাবো। এই যে দেখেন এখানে আমি সব রেডি করে নিছি, পেঁয়াজ, শুকনো মরিচ, পেঁপে, আর এদিকে লোবা ভাজি করে নিছি, পেঁয়াজ মরিচ কেটে নিছি। এখন কড়াই চুলাই দিলাম, এই তো কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি পেঁপেগুলো ছেড়ে দেব, তারপরে কিছুক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে তারপর নামিয়ে নিব। এখন তেল চুলাই দেব, তেলের মধ্যে শুকনো মরিচ কয়েকটা ভেজে উঠিয়ে রাখবো আমি পেঁপের ভর্তা বানানোর জন্য। শুকনো মরিচ ভাজা শেষ, এখন ওই কড়াই ওই তেলের মধ্যে আমি ভাজি চুলাই দিব। ভাজির জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, এখনও যে ধুয়ে রাখা লোবা আলু এগুলো দিয়ে দিতেছি। এগুলো ভালো করে দিয়ে মিশিয়ে একটু লবণ দিব সামান্য পরিমাণের। লবণটা দেওয়া হয়ে গেলে উইকলু হতে থাক, সিদ্ধ হতে থাক। আমি এখান দিয়ে মরিচ ডোলে পরিষ্কার সুন্দর করে মিশিয়ে পেঁয়াজ দিয়ে তারপর ভালো করেই করে নেব ভর্তা বানানোর জন্য। আমি পেঁয়াজটা কাঁচা দিছি, আপনারা চাইলে তেলে ভেজেও দিতে পারেন। কাঁচা পেঁয়াজের ভর্তা যেহেতু ভালো লাগে তার জন্য আমি দিছি। তারপর সরিষার তেল তেল দিয়ে এগুলো ডুলে রেখে দিছি। কিছু পেঁয়াজ মরিচের ভর্তা আমি এক সাইড করে রেখে দেবো। আমি পেঁপেটা খুব পোড়া পোড়া করে সিদ্ধ করছি যাতে পানি না থাকে। এই যে দেখেন পেঁপে সিদ্ধর পর আমি যে একটা চেসনি দিয়ে ছেঁচে নিছি, এভাবে ছেঁচে একদম মিহিন করে তারপরে যে পেঁয়াজ মরিচের সাথে মিলাবো। আমি পেঁয়াজ মরিচের ভর্তা কিছুটা আলাদা করে রেখে দেবো, সবটা দেবো না, তাহলে জাল হয়ে যাবে। আসলে আমাদের মরিচগুলো এত ঝাল বলার মতো না, ভর্তা খাওয়া যায় না বেশি করে দিলে, অনেক ঝাল বেশি হয়ে যায়। এতে আমার ভর্তা মাখানো শেষ, ওই দিক দিয়ে ভাজিও প্রায় হয়ে যাইতেছে। আপনারা তো দেখলেন আমি কিছুক্ষণ পরপর ভাজিটাও নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে ভাজিটাও সুন্দর করে হয়ে যায়। পেঁপের ভর্তা বানানো শেষ, আমি উঠিয়ে রেখে দেবো। এতে আমার ভাজিও প্রায় হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে ভাজিও আমি উঠাই নেব। আজকের রেসিপি এই পর্যন্তই, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্নাবান্না শেষে আমরা খেতে বসছি, এদিকে আমার শাশুড়ি মাকেও খেতে দিছি। পেঁয়াজ মরিচের ভর্তা, পেঁপের ভর্তা, লোবা ভাজি আর রুই মাছ বোনা করছি, ওইটার আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ রুই মাছ তো আপনারা সবাই বোনা করেন। আজকের যেহেতু মেন আইটেম ওগুলো ছিল তার জন্য আমি ওগুলোই শেয়ার করলাম। এত সাদা ভাত সাথে পেঁয়াজ মরিচের ভর্তা, পেঁপের ভর্তা খেতে খুব ভালোই লাগছে। আসলে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন পেঁপের ভর্তা, তাই আমি আমার শাশুড়িমার সাথে খাচ্ছিলাম, খেয়ে দেখছিলাম কীরকম হয়েছে। দুইজনে একসাথে বসে খাবার খাইছি, আমার মা শাশুড়িমাকে মাছ সাজছিলাম, সে বলছে ভাজি ভর্তা এগুলি দিয়ে আগে খাই, তারপর যদি ভালো লাগে মাছ খাবো, না হয় না খাবো। এতো দেখেন সাথে সাথে বসে বসে আমিও খাইতেছি, একসাথে দুজন খাবার খাইলাম। খেয়ে দেখি না পেঁপের ভর্তা যতটা ভেবেছিলাম খাওয়াই যাবে না ততটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আমি আসলে একজনকে ভিডিওতে দেখছি পেঁপের ভর্তা বানাই খাইতে, এর জন্য আমিও বানাইছি, তা খুব ভালোই লাগছে। আপনারা বানাই খাবেন, সবাই দেখবেন পুরো ভিডিওটি, আর যারা পুরো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার চ্যানেলটিকে ফলো করে চ্যানেলের পাশেই থাকবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।